আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আলোচনা করব যেভাবে হজ ও উমরার যাত্রীরা এহরাম বাঁধবেন এবং এহরামের ফরজ, ওয়াজিব ও সুন্নাত আমলসমূহ। আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যেভাবে এহরাম বাঁধবেন হজ ও উমরার যাত্রীরা, মিসওয়াক করে উজু করা, সম্ভব হলে গোসল করা, নখ কাটা, মাথা কামান বা চুল ছাঁটা এবং যতদূর সম্ভব শরীর পরিষ্কার করা, আতর বা সুগন্ধি থাকলে তা শরীরে লাগানো। এহরাম বাঁধার আগে আতর বা সুগন্ধি লাগানো যাবে, এহরাম বাঁধার পর তা নিষিদ্ধ। মিকাত অর্থাৎ এহরাম বাঁধার নির্ধারিত স্থানে এসে গেলে সব কাপড় ছেড়ে এহরামের কাপড় এমনভাবে পরিধান করা যেন দুই কাত এবং পিঠ ঢেকে যায়। এহরামের নিয়তে দুই রাকাত নামাজ পড়া, এই নামাজে প্রথম রাকাতে সুরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়া ভালো। সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে উমরা বা হজের নিয়ত করা। খেয়াল রাখতে হবে যে সালাম ফিরানোর পর মাথা থেকে টুপি পাগড়ি খুলে ফেলতে হবে, মাথা ও মুখ খোলা রাখতে হবে। নিয়তের পর উচ্চস্বরে মহিলারা নিম্নস্বরে তাবলিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লা, লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। অর্থ, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, কোনো শরীক নাই তোমার, আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্য ও তোমার, কোনো শরীক নেই তোমার। এহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে হারাম বা নিষিদ্ধ করা। উমরা বা হজ পালনকারী এহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের উপর হারাম করে নেয় যা তার জন্য স্বাভাবিক অবস্থায় হালাল ছিল। এহরামের ফরজসমূহ, এহরামের ফরজ দুইটা, এক নম্বরে নিয়ত করা, দুই নম্বরে তাবলিয়া পাঠ করা। নিয়ত অর্থ হলো ইচ্ছা করা, আরবিতে নিয়ত পাঠ করা জরুরি নয়। মনে মনে আমি উমরা পালনের উদ্দেশ্যে এহরাম করছি অথবা হজ পালনের উদ্দেশ্যে এহরাম করেছি, এরূপ সংকল্প করাই যথেষ্ট। এহরামের ওয়াজিবসমূহ, মিকাত থেকে এহরাম বাঁধা, মক্কার অধিবাসী বা মক্কায় অবস্থানকারী হলে উমরার জন্য হারাম শরীফের সীমানার বাইরে থেকে এহরাম বাঁধা, তবে তাদের জন্য তান্নে ইম নামক স্থান থেকে এহরাম বাঁধা উত্তম। আর হজের জন্য হারাম শরীফ বা নিজ ঘর থেকে এহরাম বাঁধতে পারেন। এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা, নাম্বার দুই, এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। এহরামের সুন্নাত সমূহ, নাম্বার এক, হজের জন্য হজের মাসে অর্থাৎ শাওয়াল, জিলকত ও জিলহতের ভিতর এহরাম বাঁধা। নাম্বার দুই, গোসল বা উজু করা। নাম্বার তিন, সেলাইবিহীন চাদর ও লুঙ্গি পরিধান করা। নাম্বার চার, দুই রাকাত নফল নামাজ আদায় করা। নাম্বার পাঁচ, উচ্চস্বর পুরুষদের জন্য তিনবার উচ্চস্বরে তালবিয়া পাঠ করা, মহিলাগণ নীরবে তালবিয়া পড়বেন। এহরামের পূর্বে সুগন্ধি ব্যবহার করা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম হজ অথবা উমরা পালনের জন্য যেভাবে এহরাম বাঁধবেন ও এহরামের ফরজ, ওয়াজিব ও সুন্নাত আমলসমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলো শুনে আমল করার করে হজ ও উমরা পালন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সহজ ও নিরাপদে হজে যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 0172915703। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।